আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের জন্য নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ উইমেন, নারীর ক্ষমতায়নে শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শক্তি ফাউন্ডেশন হলো একটি ক্ষুদ্র ঋণ সংস্থা যা 1992 সাল থেকে সুবিধা বঞ্চিত মহিলাদের দারিদ্র বিমোচনে কাজ করে আসছে। সংস্থার কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান, কুমিল্লা নোয়াখালী ফেনী চাঁদপুর লক্ষ্মীপুর, খুলনা বিভাগের খুলনা বাগেরহাট যশোর ফরিদপুর কুষ্টিয়া চুয়াডাঙ্গা এবং ঢাকা বিভাগের ঢাকা গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া নারায়ণগঞ্জ মানিকগঞ্জ জেলা সমেত প্রার্থীদের নিকট হতে অগ্রাধিকার ভিত্তিতে মাইক্রো ফাইন্যান্স, ক্ষুদ্র উদ্যোগ ঋণ যেটা এসএমই এবং হেলথ প্রোগ্রামে নিম্নোক্ত পদে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এই প্রোগ্রামের ভিতরে কি কি আছে, এখানে 4টি সেক্টর আছে এবং কিভাবে আবেদন করতে হবে বিস্তারিত আমি আমার আজকের ভিডিওতে দেখিয়ে দেব। আশা করি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলের জন্য একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে চলুন দেখা যাক বিস্তারিত। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এখানে প্রথম যে সেক্টরটি আছে সেটি হলো মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম। এই প্রোগ্রামে ট্রেনিং ক্রেডিট অফিসার হিসেবে একটি পদে লোক নেওয়া হবে যার শিক্ষাগত যোগ্যতা স্নাতক এবং বয়স সর্বোচ্চ 32 বছর, অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই, পদ সংখ্যা 400 জন, মাসিক প্রশিক্ষণ ভাতা, প্রশিক্ষণ কাল যে 3 মাস সেই 3 মাস 10,000 টাকা এবং মাসিক বেতন ও ভাতা প্রশিক্ষণ পরবর্তী স্থায়ীকরণের পরে 20,000 টাকা। প্রশিক্ষণকাল নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা 3 মাস ট্রেনিং ক্রেডিট অফিসার পদে প্রশিক্ষণে থাকবেন। সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদেরকে 3 মাস পরে ক্রেডিট অফিসার পদে স্থায়ীকরণ করা হবে। এরপরে সেক্টর হলো সেটা হলো মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম MFP। এখানে যে পদগুলো আছে তার প্রথমে আছে অ্যাকাউন্টেন্ট, স্নাতক অথবা স্নাতকোত্তর, অ্যাকাউন্টিং অথবা ফিনান্স অথবা ম্যানেজমেন্ট যার বয়স সর্বোচ্চ 32 বছর, ক্ষুদ্রঋণ কার্যক্রম শাখা পর্যায়ে অ্যাকাউন্টেন্ট অথবা হিসাবরক্ষক হিসাবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে পদের সংখ্যা আছে 70 জন, মাসিক বেতন ভাতা শিক্ষানবিশকালে 20,000 টাকা এবং স্থায়ীকরণের পরে 22,000 টাকা। 3 নম্বর পদটি আছে ME সুপারভাইজার, শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর, সর্বোচ্চ বয়স 40 বছর, স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র উদ্যোগ ঋণ পদে 2 বছর অভিজ্ঞতা সহ 4 বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে। এখানে 10 জন লোক নেবে যাদের মাসিক বেতন শিক্ষানবিশকালে 25,000 টাকা থেকে 30,000 টাকা এবং স্থায়ীকরণের পরে 27,500 টাকা থেকে 32,000 টাকা। 4 নম্বর হলো শাখা ব্যবস্থাপক, শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও স্নাতকোত্তর, বয়স সর্বোচ্চ 42 বছর, স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ অথবা ক্ষুদ্র উদ্যোগ ঋণ কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পদে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে নিয়োগ পাবেন 70 জন, শিক্ষানবিশকালে বেতন হলো 30,000 টাকা থেকে 37,000 টাকা, স্থায়ীকরণের পরে 32,570 টাকা থেকে 39,000 টাকা। 5 নম্বর পদটি হলো এরিয়া সুপারভাইজার, স্নাতক অথবা স্নাতকোত্তর, সর্বোচ্চ বয়স 45 বছর, স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ অথবা ক্ষুদ্র উদ্যোগ ঋণ কর্মসূচিতে এরিয়া ম্যানেজার অথবা সুপারভাইজার হিসেবে কমপক্ষে 5টি শাখা এবং 15 কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনার 2 বছরের অভিজ্ঞতা। 20 জন নিয়োগ পাবেন এখানে যাদের শিক্ষানবিশকালে বেতন ভাতা 41,000 টাকা থেকে 44,000 টাকা, স্থায়ীকরণের পরে 44,000 টাকা থেকে 47,000 টাকা। 6 নম্বর পদটি হলো রিজিয়ন হেড, স্নাতক অথবা স্নাতকোত্তর, সর্বোচ্চ 48 বছর, স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ অথবা ক্ষুদ্র উদ্যোগ কর্মসূচিতে রিজিয়নাল ম্যানেজার অথবা জোনাল ম্যানেজার হিসেবে কমপক্ষে 25টি শাখা এবং 60 কোটি টাকার ঋণ স্থিতি পরিচালনার 5 বছরের অভিজ্ঞতা। এখানে 5 জন নিয়োগ পাবেন যাদের বেতন ভাতা প্রশিক্ষণকালীন 60,000 টাকা থেকে 63,570 টাকা, স্থায়ীকরণের পরে 64,000 টাকা থেকে 67,500 টাকা। এরপরের প্রোগ্রামটি হলো ক্ষুদ্র উদ্যোগ ঋণ প্রোগ্রাম SMEP। এখানে 7 নম্বর পদে সিনিয়র রিলেশনশিপ অফিসার, স্নাতক অথবা স্নাতকোত্তর যোগ্যতা, সর্বোচ্চ 35 বছর বয়স, স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র উদ্যোগ ঋণ কর্মকর্তা পদে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এখানে 50 জন নিয়োগ পাবেন, শিক্ষানবিশকালে 24,570 টাকা থেকে 30,500 টাকা, স্থায়ীকরণের পরে 37,000 টাকা থেকে 33,000 টাকা বেতন ভাতা পাবেন। 8 নম্বর এরিয়া কোঅর্ডিনেটর, স্নাতক অথবা স্নাতকোত্তর শিক্ষাগত যোগ্যতা, সর্বোচ্চ বয়স 45 বছর,
স্বনামধন্য প্রতিষ্ঠানের ক্ষুদ্র উদ্যোগ ঋণ কর্মসূচিতে এরিয়া ম্যানেজার অথবা সুপারভাইজার হিসেবে কমপক্ষে 4টি শাখা এবং 20 কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনা 2 বছরের অভিজ্ঞতা। এখানে 10 জন নিয়োগ পাবেন। শিক্ষানবিশ কালে 43,000 টাকা থেকে 48,000 টাকা এবং স্থায়ীকরণের পরে 46,500 টাকা থেকে 52,500 টাকা বেতন ভাতা পাবেন। সবশেষ যে প্রোগ্রাম সেটি হলো হেলথ প্রোগ্রাম। শক্তি ফাউন্ডেশনের হেলথ প্রোগ্রামের আওতায় সমগ্র দেশব্যাপী মেডিকেল কেয়ার সেন্টার পরিচালনার জন্য স্থানীয় পর্যায়ের নিম্নোক্ত পদের জন্য যোগ্য প্রার্থীদের নিকটবর্তী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। উল্লেখ্য যে ময়মনসিংহ, কামালপুর, গাজীপুর, শেরপুর, ঢাকা, নবাবগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, চৌদ্দগ্রাম, মজিদপুর, মুরাদনগর, দেবিদ্বার, দাউদকান্দি, নোয়াখালী, মানিকগঞ্জ, নীলফামারী, জয়পুর আর বগুড়া, নওগাঁ, রাজশাহী, নাটোর, বরিশাল, ফরিদপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, ঝালকাঠি, মাদারীপুর ও চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার সকল থানার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে পদের নাম হলো মহিলা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, চুক্তিভিত্তিক, মেডিকেল ইনস্টিটিউট থেকে 4 বছরের ম্যাটস ডিপ্লোমা কোর্স সম্পন্ন হতে হবে, সর্বোচ্চ 30 বছর বয়স, সংশ্লিষ্ট কাজে কমপক্ষে 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এখানে 50 জন নিয়োগ পাবেন, যাদের মাসিক বেতন হলো 12,000 টাকা। অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে। এই চাকরিগুলোতে যারা যোগ্য হবেন তাদের ভিতরে অন্যান্য বেশ কিছু সুযোগ সুবিধা এখানে প্রাপ্য হবেন। যেমন 1 নম্বরে বলা আছে, 1 থেকে 5 নম্বর পদের জন্য চট্টগ্রাম সিলেট অঞ্চলের অর্থাৎ পাহাড়ি এলাকা অবস্থিত শাখা সমূহে কর্মরতদের ক্ষেত্রে 1500 থেকে 2500 টাকা করে পাহাড়ি ভাতা প্রদান করা হবে। 2, সংস্থার পলিসি অনুযায়ী বৈশাখী ভাতা, বছরের 2টি উৎসব বোনাস সুবিধা। 3, স্থায়ীকরণের পর সংস্থার পলিসি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, ইনক্রিমেন্ট ও প্রমোশনের সুবিধা। 4, কর্মীদের স্বাস্থ্য সুবিধা সহ দায়িত্বকালীন সময়ে দুর্ঘটনাজনিত চিকিৎসার প্রকৃত খরচ সংস্থা বহন করবে। 5, সংস্থার পলিসি অনুযায়ী কর্মকালীন সময়ে মৃত্যুজনিত কারণে সকল কর্মীর ক্ষেত্রে 1 লক্ষ টাকা পরিবারকে সহায়তা প্রদান। 6, নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি 6 মাস এবং পুরুষ কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি 7 দিন। 7, কর্মীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ। 8, সর্বোচ্চ ছাড়ে দেশের খ্যাতনামা ডায়াগনস্টিক সেন্টার সমূহে প্যাথোলজিক্যাল টেস্টের সুবিধা। 9, সংস্থার পলিসি অনুযায়ী মাঠ পর্যায়ের কর্মীদের মাসিক পারফরমেন্সের ভিত্তিতে ইনসেন্টিভ সুবিধা। এখানে প্রশিক্ষণের কিছু ফি আছে। প্রশিক্ষণ ফি হিসেবে এরিয়া সুপারভাইজার, শাখা ব্যবস্থাপক, অ্যাকাউন্টেন্ট, সিনিয়র রিলেশনশিপ অফিসার ও এরিয়া কোঅর্ডিনেটর পদের জন্য 6,000 টাকা জমা দিতে হবে। আবেদন করার শর্তাবলী ও নিয়মাবলী উল্লেখিত 2 থেকে 8 নম্বর অর্থাৎ 6 নম্বর ব্যতীত পদের শিক্ষানবিষ্কাল 6 মাস এবং 6 নম্বর পদের শিক্ষানবিষ্কাল 1 বছর। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা 2 কপি রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং রেফারেন্স হিসেবে আত্মীয় নন এমন 2 জন ব্যক্তির নাম, পেশা, ঠিকানা ও মোবাইল নম্বর সহ নিম্নলিখিত ঠিকানায় আবেদনপত্র আগামী 10 জুলাই 2021 তারিখের মধ্যে পাঠাতে হবে। খামের উপর পদের নাম স্পষ্ট করে লিখতে হবে। সংস্থার চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চয়তার জন্য প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে। 1 নম্বর পদে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই। নির্বাচিত প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লেখিত তথ্যাবলী সংস্থার নিজস্ব প্রক্রিয়ায় যাচাই বাছাই করা হবে। লিখিত মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও সময় মোবাইলে SMS, এখানে একটি মোবাইল নম্বর আছে, এই মোবাইলের মাধ্যমে জানানো হবে। আপনারা যারা আবেদন করতে চান তাদের আবেদন পাঠানোর ঠিকানা সিনিয়র ডিরেক্টর, HR ডিপার্টমেন্ট, শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ উইমেন, বাড়ি নম্বর 4, রোড নম্বর 1, মেইন রোড, ব্লক নম্বর এ, সেকশন 11, মিরপুর, পল্লবী, ঢাকা 1216। এই বিজ্ঞপ্তি সম্পর্কে আরো বিস্তারিত জানতে আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করে জানতে পারবেন অথবা এই ফেসবুক পেজের মাধ্যমে জানতে পারবেন। আমি যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এখানে আপনাদেরকে বুঝিয়ে দিলাম এটি শক্তি ফাউন্ডেশনের নিজস্ব ওয়েবসাইট থেকে। এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের সফলতা
এবং সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।